ভোররাতে লোহার গ্রিলের দোকানে চুরির ঘটনা। লক্ষাধিক টাকার লোহার সামগ্রী ও লোহা কাটার মেশিন নিয়ে পালালো চোরের দল। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির উত্তর রথখোলা এলাকায়। বুধবার ভোররাতে তপন শীল নামে এক ব্যক্তির দোকানে চুরির ঘটনা ঘটে। রাতে বৃষ্টিকে কাজে লাগিয়ে পিকআপ ভ্যানে করে প্রায় লক্ষাধিক টাকার লোহার সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দোকান মালিকের অভিযোগ, পুলিশ টহলদারি না থাকায় এই চুরির ঘটনা ঘটেছে। এইভাবে চুরির ঘটনায় উদ্বিগ্ন এলাকার ব্যবসায়ীরা। আমি তো রাত্রেবেলা বাড়িতে শুয়েছিলাম, আমি তো জানতে পারিনি যে কি হয়েছে। আমাকে আমার দোকান মালিক যে আসে রাত্রেবেলা 2টার সময় আমাকে ফোন করে যে তখন তোর দোকানে চুরি হয়ে গেছে। তো আমি তখন তাৎক্ষণিক আমি আসে পড়ি, তারপর দেখতে আসি যে বললো যে চারজন লোক আসছিলো তোর এখানে চুরি করতে, পিক আপ লাগাইছে, পিক আপ দিয়ে ঘরের সব মাল নিয়ে চলে গেছে। ঘরে ছিল 2টা ক্লাব ফুলগেট ছিল, শাটারের মাল ছিল, আর মেশিন 8-10টা মেশিন ছিল, সব নিয়ে চলেছে। আমাদের গ্রিলের দোকান, 2টা ক্লাব ফুলগেট, শাটারের কিছু মাল আর মেশিন, প্রবলি 70-80 হাজার টাকার মতো মাল। সন্দেহ এখন কাউকে করতেছি না, কিন্তু রাত্রেবেলা একটা গাড়ি ঘোরাঘুরি করছে, যে দেখায় নম্বর ছিল 0586 নম্বর, যেটা এখানে ঘোরাঘুরি করতেছিল। ওই চোর গাড়িও নিয়ে আসছে, চোরে চারজন মিলে আসছিল, কিন্তু পিক আপ গাড়ি নিয়ে আসছিল, সেম গাড়ি। পুলিশকে কমপ্লেন করছি, এখন তো পুলিশেরও কোনো এখনও তো আতা পাতা নেই। এক রাত্রেবেলা করে পুলিশ আগে ডেলি মোবাইল ডিউটি করতো, এখন পুলিশও রাত্রেবেলা করে আসে না, কারণ পুলিশেরও কোনো অ্যাক্টিভিটি নাই বেশি। এই আমাদের মতো গ্রিল দোকানে যদি এরকমভাবে পিক আপ লাগাই দিয়ে চুরি হয়ে যায়, তাহলে তো আমরা তো কী করে সিকোর হয়ে থাকবো, রাত্রে কী করে বাড়িতে আরামে ঘুমাবো? কিন্তু সিকোর বলে এখন কোনো কিছু থাকবে না। আমাদের গ্রিল দোকানে যদি এরকম চুরি হয়ে যায় পিক আপ লাগাই দিয়ে, তা সাধারণত দোকানে তো কীভাবে চুরি হবে তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। চোরের একটা চোরের অরাজকতা চলছে এখানে। 3টার সময় আজকে রাত 3টার সময় এখানে একটা গ্রিলের দোকান ছিল আমাদের শিবাজির সঙ্গে, যে ক্লাবটা রয়েছে তার পাশেই, সেখানে এখানে পিক আপ ভ্যানে এনে এখানে একটা গ্রিল ফ্যাক্টরি থেকে গ্রিলের যে এখানে ঝাঁপ ছিল টিনের ঝাঁপ ভেঙে এখান থেকে গ্রিলের জিনিস এবং অনেক মেশিনপত্র অনেক কিছু এখান থেকে চুরি হয়ে গেছে। বেচারা কিছুদিন হলো তার দোকানটা স্টার্ট করেছিল, এখানে তার মেশিনপত্র আছে চুরি হয়ে যাওয়ার জন্য, আগামী দিনে কী করে ব্যবসা করবে তারও একটা নিশ্চিত হয়ে পড়েছে, অনিশ্চিত হয়ে পড়েছে। তাই আমি বলবো যে নকশালবাড়ি প্রশাসন এই ব্যাপারগুলোতে একটু গুরুত্বভাবে দেখা উচিত। নকশালবাড়ির প্রত্যেকটা ব্যবসায়ী যে আছে, ব্যবসায়ীর পাশে আমরা সবসময় থাকি, যেহেতু আমি একজন ব্যবসায়ীর প্রতিনিধি, তাই সমস্ত ব্যবসায়ীর মানে হিতের উপরে তাকিয়ে নকশালবাড়ি একটু অ্যাগ্রেসিভ হওয়া উচিত প্রশাসনকেও, এবং অ্যাক্টিভভাবে দেখা উচিত। নকশালবাড়ি দিন পর দিন চুরি বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে সবসময় নজরে আনার দরকার আছে। এখানে 70-80 হাজার টাকা চুরি হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে 150 কেজি গ্রিল উঠে এনে চলে গেছে, তাহলে লোকের নিশ্চিন্ত কী করে থাকবে? এত বড় যদি গ্রিল পিক আপে উঠে এনে যায়, অন্য অন্য যে ছোটো দোকানগুলো আছে তাদের শাটার ভেঙে সব জিনিসগুলো নিয়ে চলে যাবে না, তার নিশ্চিত কী আছে? তাই এই জিনিসগুলোকে সবাইকে ভাবতে হবে, প্রশাসনকেও ভাবতে হবে, সবাইকে ভাবতে হবে জিনিসগুলো, আগামী দিন যাতে এই ধরনের ঘটনা না ঘটে প্রশাসনকে আরও সচেষ্ট হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।